বিরতির পর স্বাগত। শারদীয় দুর্গা উৎসব, লক্ষ্মী পূজা, কালী পূজার পর এবার পর্ব, এবার পালা ভাতৃদ্বিতীয়ার, অর্থাৎ ভাইফোঁটার। ভাইফোঁটার পর্ব চলছে গোটা রাজ্যবাসী ইতিমধ্যেই মেতে উঠেছে ভাইফোঁটায়। আমরা বহু বছর ধরে দেখতে পাচ্ছি একটি চিরাচরিত রীতি রয়েছে যে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে। কিন্তু একটু ব্যতিক্রমী দেখা গেল রামনগর 8 নম্বর এলাকায়। দেখা গেল রামনগর 8 নম্বরের নিবাসী নিলয় সরকারের পরিবার প্রত্যেক বছর ভাই ফোটার দিন বোনকে ফোটা দেয় ভাই। যেমন ভাইকে জম দুয়ার থেকে ফিরিয়ে আনার জন্য বোনেরা শুভ কামনা করেন, মঙ্গল কামনা করেন, ঠিক অন্যদিকে ভাইও বোনেদের কে জম দুয়ার থেকে ফিরিয়ে আনার জন্য শুভ কামনা বা মঙ্গলার্থে বোনকে ফোঁটা দেন। এমনটাই কিন্তু তিনি বার্তা দিতে চেয়েছেন সমাজের কাছে, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন সমাজকে যে শুধুমাত্র বোনেরাই ভাইকে ফোঁটা দেবে মঙ্গলার্থে এমনটা নয়, ভাইরাও কিন্তু বোনকে ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করতে পারবে। তারই যেন একটা চিত্র আজ ফুটে এলো রামনগর 8 নম্বর এলাকা থেকে। সে বিষয়ে তারা কি বলছেন শুনুন। আমার তো খুব ভালো লেগেছে, কারণ পরিবর্তন সবসময় কাম্য, পরিবর্তন সবাই যুগের সাথে পাল্টাতে চায়। আমিও এই ব্যাপারটাতে খুব খুশি যে আমার দাদা এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিয়েছে, এবং বোনদের যে একটা সমাজে একটা ভালো জায়গায় আসা যায়, সব বিপদে বোন ভাইরা যেমন বোনকে সাহায্য করে বিপদে রক্ষা করে, তেমনি ভাইরাও সে ঠিক একই রকমভাবে আমাদের রক্ষা করবে। আমরা বোনরাও চাইবো যে জম দুয়ার থেকে যাতে যে কোনো বিপদে ভাইকে টেনে আনা যায়, আবার ভাইরাও সেরকম ভাবেই চাইবে। আমার তো খুবই ভালো লেগেছে, আমাদের ঘরে যেরকম এরকম হচ্ছে, আমি চাই সব ঘরে বাঙালিরা এই প্রথাটা চালু হোক, এবং ভাইরা যেমন বোনকে রক্ষা করবে সেরকম সেরকম বোনরাও ভাইকে রক্ষা করবে। আমার ভাই যেরকম আমাকে ফোঁটা দিয়েছে এবং প্রতি বৎসর যাতে এই রীতিটা চালু থাকে, আমি খুবই খুশি এই ব্যাপারটাতে। নতুন আঙ্গিকে ভাই ফোঁটা পালন, অর্থাৎ ভাই ফোঁটা নয়, আমরা বলতে পারি বোন ফোঁটা পালন। আচ্ছা, রামনগর 8 নম্বর এলাকায় নিলয় বাবু কিন্তু এই চিত্রটাই প্রত্যেকের সামনে তুলে ধরেছেন। তিনি একটি উদাহরণ রেখে গেছেন গোটা সমাজের জন্য, যেভাবে বোনেরা কামনা করেন মঙ্গলার্থে ভাইয়ের জন্য, ঠিক ভাই কেন কামনা করবে না বোনেদের জন্য? বোনেরাও যেন সুস্থ থাকে এবং বেঁচে থাকে তার জন্য ভাইরাও যেন বোনেদের শুভ কামনায় বোন ফোঁটা দেন, তারই একটি মেসেজ বা একটি বার্তা তিনি দিতে চেয়েছেন। এবং দিনের সাথে যুগের সাথে পরিবর্তন হয়ে আগামী দিনে যেন এই রীতিটা প্রত্যেকেই মেনে চলেন, তার তিনি আহ্বান রেখেছেন। এই মুহূর্তে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আরো অন্যান্য সংবাদ, সাথে থাকুন।